আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নানান ধরনের হালুয়া আমরা খেয়েই থাকি, তাই না? তো আজ আমি আপনাদের সাথে একটু স্পেশাল ধরনের সুজির হালুয়া বানিয়ে দেখাচ্ছি। এটা খেতে একেবারে ডিফারেন্ট, দেখতেও ডিফারেন্ট, সম্পূর্ণ আফলাতুনের মতো। তো ভিউয়ার্স দেখুন, আমি একটু ভেঙে দেখাচ্ছি। প্রত্যেকটা সুজির দানাগুলি বড় বড় হয়ে আছে, মানে এটা ভেঙে যায়নি, কোনো গলেও যায়নি। আর এজন্য পানিটা একরে ছোঁতে হবে, তাহলে সুজির হালুয়াটা একদম পারফেক্ট হবে, অনেকটা আফলাতুনের মতো। আফলাতুন খেতে কিন্তু ভালোই লাগে এবং আফলাতুনের দানাগুলি একটু বড় বড় থাকে। তো আমার এই হালুয়াটা সম্পূর্ণ আফলাতুনের মতোই দেখতে, এটা দানাগুলি একদম বড় বড়, একদম ফ্লাফি হয়ে আছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, আমার এই সুজির হালুয়াটা সম্পূর্ণ একটা স্পেশাল হালুয়া। তো এজন্য আমাকে কী কী লেগেছে শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণের মতো সুজিটা ঢেলে দিচ্ছি। তো সুজিটা একটু ভালো করে ভেজে নেবো, একটু লালচে টাইপের করে ভেজে নেবো। তো আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি 1/2 কাপ পরিমাণের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি এই সুজির হালুয়াটা সম্পূর্ণ ঘি দিয়ে করছি, আপনারা এখানে ইচ্ছে করলে 1/2 ঘি এবং 1/2 তেল নিতে পারেন। তো ভিউয়ার্স একটু নাড়াচাড়া করে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এবং আমি এখানে 1 কাপ পরিমাণের মতো সুগার দিয়েছি। আমি একটু কম মিষ্টি খাবো, তাই আমি একটু কম দিয়েছি। একটু বেশি মিষ্টি করতে চাইলে আপনারা 1.5 কাপ পরিমাণের মতো দিয়ে নেবেন। একটু তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে দিয়েছি আর একটু কালার দিয়েছি, মানে জর্দার রঙটা একটু পানিতে গুলে ওটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে কালার নাও দিতে পারেন, বাট আমার কালারটা ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগে। সাথে অল্প একটু কেওড়ার জল দিয়ে দিয়েছি, একটু স্মেল ভালো হয়, তাই কজ আমি একটা ডিম ইউজ করবো, তো তাই কেওড়া জলটা দিয়ে নিয়েছি। তো একটা ডিম ভালো করে ফেটে এই অবস্থাতে ঢেলে দিয়েছি। তো এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণের মতো ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এই হালুয়াটা যত নাড়বেন ততই কিন্তু ভালো হয়। ভিউয়ার্স দেখুন আমার হালুয়ার থিকনেসটা, আমি পানির পরিমাণটা একদম পারফেক্ট দেওয়াতে এটা একদম আফলাতুন স্টাইলেই চলে আসবে। তো এই পর্যায়ে আমার প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে যদি উঠে আসে তাহলে মনে করবেন এটা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স দেখুন আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তো এ পর্যায়ে গরম অবস্থায় ভালো করে আমি একটু চেপে চেপে নিচ্ছি, নিয়ে আমি শেপে কেটে নেব। যেহেতু এই হালুয়াটা একটু ঝরঝরা টাইপের, মানে একটু আফলাতনের স্টাইলের, তো এ পর্যায়ে গরম অবস্থায় ভালো করে চেপে চেপে নিয়ে কেটে নিতে হবে। তো ভিউয়ার্স যেহেতু এটা সুজির হালুয়া, আমি এই জন্য এটাকে 4 কোণা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন। অ্যাকচুয়ালি সুজির হালুয়া 4 কোণাচে করে কাটলেই ভালো লাগে, তাই না? কি জানো, আমার তো তাই মনে হয়। যেহেতু এই হালুয়াতে আমি একটু কালার ইউজ করেছি, মানে জর্দা রং ইউজ করেছি, তাই এটা ইয়েলো কালারে চলে আসছে। আপনারা কালার ছাড়াও এটা বানাতে পারেন। তাছাড়া সুজিটা যদি একটু ভালো করে, মানে কড়া করে ভেজে নেন, দেখতে কিন্তু সুন্দর হয়। ইভেন বেশি কড়া করে ভেজে নিলে এটা দেখতে ব্ল্যাক কালারের হয়, ওটাও কিন্তু খেতে খুব মজা হয়। তো ভিউয়ার্স দেখুন আমি এই শেপে কেটে নিয়েছি এবং আমার হালুয়াটা কত ফ্লাফি হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, একটু ঝরঝরে টাইপের। আপনারা এটা অবশ্যই বানাবেন, না বানালে টোটালি মিস হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি। আমি একটু বাদাম কুচি উপরে ছিটিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নেবেন, অনেকেই এই হালুয়াতে কিশমিশ পছন্দ করেন, তো আপনারা সেভাবে দিয়ে নিতে পারেন। বাট আমার কাছে সুজির হালুয়াতে কিশমিশ ভালো লাগে না, তাই আমি কোনো কিশমিশ ইউজ করিনি। তো ভিউয়ার্স এই তো হয়ে গেল আমার স্পেশাল সুজির হালুয়া। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কাজ এটা তো ডিফারেন্ট টাইপের একটা হালুয়া। নর্মাল সুজির হালুয়া আর এটা কিন্তু সেম না, ডিফারেন্টভাবে করতে চেয়েছি আপনাদেরই জন্য। সুজি তো সবাই পছন্দ করেন না, তো একটু ডিফারেন্ট নিয়ে আসলে তো ভালোই হয়, তাই না? তাই আমি একটু ডিফারেন্ট আনার জন্য এই সুজির হালুয়াটা করে নিয়েছি এবং সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে তো আমার ভালো লাগা, তাই না? তো আপনারা অবশ্যই তাই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সো ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে নেক্সট কোনো নোটিফিকেশন পেয়ে যান। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।